ডিজিটাল অ্যারেস্ট থেকে ভয়েস ক্লোনিং যতদিন যাচ্ছে ততই বাড়ছে অনলাইন প্রতারণা। নিত্যদিন প্রতারণার নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করছে প্রতারকরা। এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছলো অনলাইন প্রতারণা। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা। সাইবার সেলে অভিযোগ দায়ের করলো সুপ্রিম কোর্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মেসেজ, যেখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টাকা চাইছেন, খুব বেশি নয়, মাত্র 500 টাকা। ওই মেসেজে প্রধান বিচারপতি বলছেন, কলোসিয়ামের বৈঠক রয়েছে কিন্তু তিনি কনট প্লেসে আটকে পড়েছেন, ক্যাব ভাড়ার জন্য 500 টাকা পাঠালে সাহায্য হয়। সুপ্রিম কোর্টে পৌঁছে টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি। তবে যারা এই মেসেজ পেয়েছেন তাদের বুঝতে অসুবিধা হয়নি যে ইনি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নন, কারণ মেসেজ অজস্র ইংরেজি বানান ভুল। প্রধান বিচারপতির নামে প্রতারণার চেষ্টার একটি মেসেজটি ভাইরাল হতে পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নির্দেশে সাইবার প্রতারণার অভিযোগ চালানো হয়েছে। Your report, RE News.